মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। প্রথম ম্যাচ কোয়ারেন্টাইনের কারণে মিস করলেও দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং প্রদর্শন করেছেন বাংলার কাটার মাস্টার। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দল শেষমেশ জয় না পেলেও ঠিকই ম্যান অব দ্য ম্যাচের তকমা হাসিল করে নিয়েছেন মুস্তাফিজ। আর এই পুরস্কার তার হাতে তুলে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কোচ এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। বিস্তারিত বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। জিলাপি টু নেহরি, ইফতার টু সেহরি, রমজানে পছন্দের খাবার মাত্র 30 মিনিটে। ফুড প্যান্ডা। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ শেষে দিল্লির টিম মিটিংয়ের একটা ভিডিও সম্প্রতি পোস্ট করা হয় তাদের সোশ্যাল মিডিয়ায়। সেখানে মুস্তাফিজকে এই ম্যাচে দলের ম্যান অব দ্য ম্যাচ হিসেবে ঘোষণা করেন দলটার প্রধান কোচ রিকি পন্টিং। ম্যাচের পারফরমেন্স বিচারে ম্যান অব দ্য ম্যাচ খেতাব ঘোষণার সময় পন্টিং বলেন, এটা পাচ্ছে নতুন একজন, আর সে মুস্তাফিজুর রহমান। এ সময় মুস্তাফিজকে ম্যাচ সেরা পারফর্মারের স্মারক তুলে দেন পন্টিং। একাদশে একটা পরিবর্তন এনে এদিন মুস্তাফিজকে সুযোগ দেয় দিল্লি। দিল্লির হয়ে নিজের অভিষেক ম্যাচের অভিষেক ওভারেই মুস্তাফিজ এনে দেন উদযাপনের উপলক্ষ। প্রথম ওভারে মুস্তাফিজের হাতেই বল তুলে দেন টস জিতে বোলিং বেছে নেওয়া দিল্লির দলপতি ঋষভ পন্ত। মুস্তাফিজও সেই আস্থার প্রতিদান দিয়ে তৃতীয় বলে সাজঘরে ফেরান ম্যাথু ওয়েটকে। অস্ট্রেলিয়ার তারকা উইকেটরক্ষক পান্তের মাথার উপর দিয়ে উড়িয়ে মারতে চাইলেও ব্যাটে বলে সংযোগটা মনমতো হয়নি। ব্যাট ছুঁয়ে বল আশ্রয় নেয় পান্তের গ্লাভসে। আম্পায়াররা আউট না দিলে আত্মবিশ্বাসী পান্ত মুস্তাফিজ রিভিউ নেন। সেই রিভিউয়ে প্রথম উইকেটের দেখা পান দ্য ফিজ। আইপিএলের বিগত অধিনায়কদের মতে পান্ত মুস্তাফিজকে হিসেব নিকেশ করে ব্যবহার করেছেন। মুস্তাফিজ আবার বল হাতে তুলে নেন ষষ্ঠ ওভারে। প্রথম ওভারে 7 রান দেওয়া কাটার মাস্টার এই ওভারে নিজের বোলিং বাবদ খরচ করেন মাত্র 4 রান। এরপর মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হয় স্লগ ওভারে। 17তম ওভারেও নিজের কারি কুড়ি দেখিয়েছেন, উইকেট শূন্য ওভারে দেন 9টা রান। সবচেয়ে গুরু দায়িত্ব পালন করতে হয় শেষ ওভারে। সেই ওভারে শিকার করেন 2টো উইকেট, খরচ করেন মাত্র 3 রান। শিকার করেন রাহুল তেভাটিয়া ও অভিনব মনোহরকে। সব মিলিয়ে 4 ওভার বল করে 3টা উইকেট শিকার করা মুস্তাফিজ খরচ করেছেন মাত্র 23 রান। আর এমন পারফরমেন্সের পর বাকি আসরে দিল্লির একাদশে জায়গা অনেকটাই পাকাপোক্ত দ্য ফিজের। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।